আইএসএল 2024 পয়েন্টেবিলটি লাস্ট আপডেট করা হয়েছে 29 সেপ্টেম্বরে। 28 সেপ্টেম্বরে দুটি ম্যাচ হয়েছিল। প্রথম ম্যাচ উড়িষ্যা এফসি ভার্সেস জামশেদপুর এফসির মধ্যে, সেই ম্যাচে উড়িষ্যা এফসি উইন হয়েছে। এবং দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরু এফসি ভার্সেস মোহনবাগানের মধ্যে হয়েছিল, সেই ম্যাচে বেঙ্গালুরু এফসি উইন হয়েছে। তাই আজকের পয়েন্টেবিলিটি ঠিক এরকম। এক নম্বর আছে বেঙ্গালুরু এফসি, 3 ম্যাচ খেলে 9 পয়েন্টে। 2 নম্বর আছে পাঞ্জাব এফসি, 3 ম্যাচ খেলে 9 পয়েন্টে। 3 নম্বর আছে জামশেদপুর এফসি, 3 ম্যাচ খেলে 6 পয়েন্টে। 4 নম্বর আছে এফসি গোয়া, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 5 নম্বর আছে মোহাম্মদেন, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 6 নম্বর আছে মোহনবাগান, 3 ম্যাচ খেলে 4 পয়েন্টে। 7 নম্বর আছে চেন্নাইয়ান এফসি, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 8 নম্বর আছে কেরালা ব্লাস্টার, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 9 নম্বর আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 10 নম্বর আছে উড়িষ্যা এফসি, 3 ম্যাচ খেলে 3 পয়েন্টে। 11 নম্বর আছে মুম্বাই সিটি, 2 ম্যাচ খেলে 1 পয়েন্টে। 12 নম্বর আছে ইস্ট বেঙ্গল, 3 ম্যাচ খেলে 0 পয়েন্টে। 13 নম্বর আছে হায়দ্রাবাদ, 2 ম্যাচ খেলে 0 পয়েন্টে। এই আইএসএল এর পয়েন্টেবিলিটি লাস্ট আপডেট করা আছে 29 সেপ্টেম্বরে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।